এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আশিকুর আলম বাসির, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাসির, করোনাকালীন চিকিৎসা নিতে এসে প্রায় রোগীদের অভিযোগ শোনা যাচ্ছে, সেখানে রোগীরা ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ সাবরিনা আপনাকে। আপনাকে যদি জানিয়ে রাখি যে করোনা ভাইরাসের এই মহামারী শুরুর পর থেকেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ শুরু হয় এবং সেই অনুযায়ী কিন্তু আজও আমরা যেমনটা দেখছি, এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রতিদিন গড়ে অনলাইনে 300 থেকে 350 যারা করোনা আক্রান্ত হবেন এরকম আশঙ্কায় তারা নমুনা পরীক্ষার জন্য আবেদন করেন এবং সেই অনুযায়ী তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তারা এই সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেন। এখন যেরকম হচ্ছে সেটা হচ্ছে যে সকালে যদি কেউ নমুনা এখানে পরীক্ষার জন্য দেন তাহলে সেটা সন্ধ্যা নাগাদের মধ্যেই কিন্তু তিনি তার পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেই রেজাল্টটি তিনি পেয়ে যান। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে এই 300 থেকে 350 লোকের বাইরেও কিন্তু বিভিন্ন সশস্ত্র বাহিনী বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকেও কিন্তু প্রায় 100 থেকে 150 লোকের একটি চাহিদা আসে এবং সেই অনুযায়ী কিন্তু তাদেরকেও এই নমুনা পরীক্ষার আওতায় আনা হয়। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় 500 জন লোক এই নমুনা সংগ্রহ এখন এই নমুনা সংগ্রহ করছেন এবং এখানে যেমনটা আমরা জানতে পেরেছি এর মধ্যে কিছুটা ভোগান্তিও আছে যে অনেকেই কিন্তু নমুনা পরীক্ষা করতে দিলেও সেটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত পার হয়ে যায়। পুলিশের একজন সদস্য যিনি প্রায় 2 মাস আগে এই নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন সেটি আজ তাকে এখানে তার নমুনার যে পজিটিভ না নেগেটিভ সেই বিষয়টা জানার জন্য তাকে আহ্বান করা হয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে করোনা টেস্টের সর্বশেষ তথ্য। সাবরিনা বাসির, ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আশিকুল আলম বাসির।